চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের রবিবারের স্পেশাল মেনু কি ছিল। তো দেখো, বুঝতেই পারছো রবিবারের স্পেশাল মেনুতে হচ্ছে ইলিশ মাছ। দেখো, শাশুড়িমা ইলিশ মাছ কাটতে বসে গেছেন। উনি হচ্ছে মাছ কাটার একদম এক্সপার্ট লোক, মানে বাড়িতে কম বেশি মাছ এলে উনি কাটেন। তো এর আগে আমাদের দু একবার ইলিশ মাছ এসেছিল, মানে অতটা টেস্ট ছিল না বলে আর আনা হয়েছিল না। বললো বৃষ্টি টিষ্টি হোক, তারপরে মাছটাও ভালো হবে, আর মানে ভালো আমদানি হবে, আর টেস্টটাও ভালো থাকবে, দামটাও একটু কম হবে। তো তারপর আজকে রবিবার, আজকে চলে এসেছে ইলিশ মাছ ঘরে। তো কাটাকাটির পর্ব কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ জিভের জল আনা, পুরো একদম দেখে একদম জিভে জল চলে আসছে। তো তারপর বলে দিই আজকে মেনুতে আমাদের কী থাকছে। তো দেখো, মেনুতে থাকছে হচ্ছে ইলিশ মাছের তেল বেরিয়েছে, তেল দিয়ে আলু বেগুন কুঁদলি দিয়ে একটা চচ্চড়ি হবে। তারপরে ইলিশ মাছের ভাপা থাকবে আজকে, আর ইলিশ মাছের ফ্রাই থাকবে। তারপর আর আমার ছেলের যেটা খাবে ওই তরকারিটা থাকবে। তো দেখো, রান্নাবান্নার পর্ব কমপ্লিট, একদম ডাইনিং টেবিলেই খাওয়া সাজানো হয়ে গেছে। তো দেখিয়ে দিই তোমাদের কী কী হয়েছে। যেটা বলেছিলাম, একটা চচ্চড়ি মাছের তেল দিয়ে আলু বেগুন কুঁদলি দিয়ে, তারপর দেখো তারপর কী আসছে। দেখো, বলেছিলাম যে ইলিশ মাছের ফ্রাই, ইলিশ মাছের ফ্রাইটা আছে। তারপর ইলিশ মাছের ভাপা, দেখো ইলিশ মাছের ভাপা দেখতে পেয়েছো। ইলিশ মাছের ভাপাও ভালো লাগে, ঝালও ভালো লাগে, সমস্ত কিছু ইলিশ মাছও ভালো লাগে খেতে। তো তারপর হচ্ছে ছেলের একটা তরকারি, মোটামুটি বেশি তরকারি নয়, দু একটা তরকারি হয়েছে আজকে। ইলিশ মাছ দিয়ে মানে অতিরিক্ত তরকারি হলে ঠিকঠাক খেতে খাওয়া যায় না, এই জন্যই দু একটা তরকারি হয়েছে, মানে বেশি কিছু তরকারি হয়নি। বাট ইলিশ মাছটা আছে, এটাই হচ্ছে সবচেয়ে লোভনীয়। এইটুকুই, আর সাদা ভাত, ব্যাস এইটুকুই। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।